আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে কিন্তু এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা আমরা হেডফোন ব্যবহার করে থাকি বা ইয়ারফোন ব্যবহার করে থাকি, আমরা হেডফোন কিনেছি, আমরা গান শুনবো, ওয়াজ শুনবো বা ভিডিও দেখবো, ঠিক আছে? দেখেছা হেডফোন কিনেছি বা দামি হেডফোনও কম দামি হেডফোন আমরা শোনার জন্য কিন্তু কিনেছি, যদি আমরা দেখি যে এক কান বাজে আরেক কান বাজে না, তাহলে সে তখন মেজাজটা আমাদের কেমন লাগবে, ঠিক আছে? বা দেখি এক কানে সাউন্ড কম এক কানে বেশি, সেটা আমাদের কেমন লাগবে, ওটা হচ্ছে হেডফোন ছিঁড়ে ফেলে দিব, আর নাহলে ইয়ারফোন ছিঁড়ে ফেলে দিব, নাহলে আমাদের ফোন ভেঙেই ফেলবো রাগ করে, ঠিক আছে? এখনো কিন্তু কিছুই করতে হবে না। আপনি যদি ভিডিওটি দেখেন 100% আপনি গ্যারান্টি দিচ্ছি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, যদি না আপনার হেডফোনের স্পিকার খারাপ না হয়, ঠিক আছে? হেডফোন খারাপ না হয় তো আমরা কি করব, এটা সমাধান করার জন্য সেটিংসে চলে যাবো। ভিডিওটি কিন্তু ভাই অবশ্যই কেয়ারফুলি দেখবেন, আপনি দেখে গেছে। এখানে কিন্তু আমি আরেকটা কিছু দেখাবো, আমার এই ফোনটা কিন্তু সাওমি ফোন, ঠিক আছে? আপনি অন্য অন্য ফোন দিয়ে কিন্তু আপনি ভিডিওটা দেখতে পারেন, অন্য অন্য ফোনে কিন্তু সমস্যা হতে পারে। তো অন্য অন্য ফোনেরও সমস্যা আমি এখানে দেখাবো, আপনি আলাদা আলাদা আমি দুটি সেটিংস দেখাবো, ঠিক আছে? অন্য ফোনও দেখাবো এবং এই সাওমি ফোনও দেখাবো। আমি এখানে সেটিংসে চলে যাবো, প্রথমে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক দিবেন। এখানে কিন্তু আমি দেখে পাচ্ছেন সেটিংসে চলে এলাম, ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটি দেখবেন, পরে কিন্তু কমেন্ট করে আমাকে কিছু বলতে পারবেন না, আমি কিন্তু সবই দেখিয়ে দিব, ঠিক আছে? অ্যাডিশনাল সেকেন্ড আমরা না এটা প্রথমে সাউন্ড কোয়ালিটি আমরা ঠিক করে নিব। এখানে যদি সেটিংসে প্রবেশ করি, আমরা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করব। তবে এই যে অপশনটা দেখাচ্ছি এখানে সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। আপনারা অবশ্যই হেডফোনটা কানেক্ট করে নেবেন আগে, ঠিক আছে? হেডফোনটা ফোনে ঢুকিয়ে নেবেন। এখানে আপনি এরকম থাকবে, এরকম অন্ধকার থাকবে, হেডফোনের আইকনগুলো দেখতে পাচ্ছেন, আপনি এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি হেডফোনগুলো কিন্তু বেশি উঠছে, আপনি যেরকম হেডফোন হয় সেখানে ক্লিক করে দিবেন। আপনি একটা ধরেন একটা মিউজিক শুনলেন বাকি একটা ভিডিও দেখলেন, দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে করে দেখবেন যেটা আপনার সবচেয়ে ভালো লাগে সাউন্ড কোয়ালিটি, সেটাই আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। যেমন আমি এটা সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তবে এই সেটিংসই পাবেন আপনি শুধু সাওমি ফোনে, রেডমি ফোনে বা অন্য অন্য ফোন থাকতে পারে, আমি দেখিনি অন্য ফোনে নাই, ঠিক আছে? এটা পাইনি, সাউন্ড ইফেক্টটা পাইনি, আপনি সাওমি বা রেডমি এমআই ফোন এগুলোতে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি এখান থেকে বেরিয়ে এলাম। এবার এই ফোনটা কিন্তু আপনি অবশ্যই এই সেটিংটা কিন্তু অবশ্যই করতে হবে, সাওমি ফোন হোক বা অন্য অন্য ফোন হোক, এই ইফ সাউন্ড ইফেক্ট এটা সেটিংস করার পর আপনাকে এটা করতে হবে। এবার আমরা সেটিংসে চলে এলাম, সেটিংসে এসার পর এটা কিন্তু সব ফোনে থাকবে, ঠিক আছে? এটা হলো অ্যাডিশনাল সেটিং, দেখতে পাচ্ছেন মূলত সেটিংসটা হলো আপনার এই যে অ্যাক্সেসিবিলিটি, এটা কিন্তু সব ফোনে থাকে। আপনি অ্যাক্সেসিবিলিটির মধ্যে ঢুকবেন, এখানে বিভিন্ন মডেল অনুসারে আলাদা আলাদা জায়গায় থাকতে পারে, আপনি খুঁজে বের করবেন, সেটিংসে গিয়ে সার্চ করে দেবেন, পেয়ে যাবেন। অ্যাক্সেসিবিলিটির ভিতরে প্রবেশ করে এখানে নিচে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মনো অডিও, এখানে এটাকে আমরা অফ থাকবে যদি এটাকে অন করে দিব, ঠিক আছে? আর এইখানে দেখতে পাচ্ছেন মেন এক কান বাজে আর এক কান বাজে না, ঠিক আছে? বা এক কানে সাউন্ড কম হয় আর এক কানে কম বেশি হয়, তো আমরা কি করব এখানে মিডলে দিয়ে রাখবো এখানে, ঠিক আছে? এই সাইডও দিব না, আপ ডাউন করে এদিকও দিব না বা এদিকও দিয়ে রাখবো না, একবার মিডল দিবেন, সমানভাবে দুই কানে শুনতে পাবেন। এবং কি এখানে নিচে চলে যাবেন, দেখতে পাচ্ছেন সুইচ টু স্পিকার অটোমেটিকলি, এখানে আপনারা অফ থাকলে এটাকে অন করে দিবেন, ব্যাস আপনার আর কোনো কাজ নেই। এখানে একবার 100% কিন্তু সমাধান পেয়ে যাবেন। তবে ওই আগের সেটিংসটা কিন্তু অবশ্যই এমআই ফোন সাওমি ফোন রেডমিতে পেয়ে যাবেন, ঠিক আছে? অন্য অন্য ফোনে নাও পেতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কিন্তু মূলত আপনি হেডফোনটা ঠিক করতে পারেন 100% যদি আপনি হেডফোনের স্পিকার বা হেডফোন খারাপ না থাকে, ঠিক আছে? হেডফোন নষ্ট হয়ে গেলে তো সেটা ঠিক করা যায় না, তো এগুলো কিন্তু আপনি সেটিংসটা ঠিক করতে পারেন। আপনার হেডফোন খুবই কম নষ্ট হয়, ঠিক আছে? আপনার সেটিংসটা প্রবলেম থাকে অবশ্যই ভাই আপনি কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর একটা লাইক অবশ্যই দিবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।